আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ বিষয়ের লেসন ফাইভ আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই যে গল্পটির যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি এইট পর্যন্ত সলভ করব। তো এর আগের ক্লাসে আমি গল্পটি লাইন বাই লাইন বাংলায় পড়িয়ে দিয়েছি যারা তোমরা নি ভিডিওটি শেষ হলে স্ক্রিনে আসা লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো অথবা ভিডিওটি ডিসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটি যারা দেখছো প্রত্যেকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথম যারা এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো শুরু করছি অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে দেখো চুজ মানে বেছে নাও দ্য কারেক্ট আনসারস সঠিক উত্তরটি ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এর নিচে দেওয়া যে অপশানগুলো বা বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে সঠিকটা লিখতে হবে এ আছে দেখো দ্য থিং মানে জিনিসটি হুইচ উড হ্যাভ কাম যেটা আসতো হোম বাড়িতে ফ্রম দ্য ফ্রেম মেকারস ফ্রেম মেকার যারা ফ্রেম তৈরি করে তাদের কাছ থেকে যে জিনিসটি বাড়িতে আসতো ইজ সেটা কি পিকচার একটা ছবি কার্ভিং অন উড মানে কাঠের উপর মানে খোদাই করা একটা জিনিস অথবা এ পিকচার ড্রন এ পিস অফ ক্লথ একটা ছবি যেটা কি ড্রন মানে আঁকা ছিল অন এ পিস অফ ক্লথ মানে একটা কাপড়ের উপরে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ওয়ান পিকচার একটি ছবি এটা দেখে নাও বইতে একটু দেখো এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকারস তাহলে উত্তরটি কী হবে এ পিকচার নেক্সট দেখো নাম্বার বি আঙ্কল পোজার উড টেক অফ হিজ আঙ্কল পোজার উড টেক অফ আঙ্কল পোজার খুলে ফেলবেন কি তার ওয়েস্ট টাই অথবা কোট তো সঠিক উত্তরটি দেখো অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট তাহলে সঠিক উত্তরটি কি সে তার কোটটা খুলে ফেলবেন কোট তাহলে অপশান নাম্বার থ্রি হবে সঠিক উত্তর নেক্সট সি আঙ্কেল পোজার উড আস্ক আঙ্কেল পোজার উড আস্ক হচ্ছে আঙ্কেল পোজার জিজ্ঞেস করবেন দ্য বয় ছেলেটিকে দ্য গার্ল মেয়েটিকে দ্য চার ওমেন যে সেই যে কয়লার কাজ করে তো সেই মহিলাকে ফর সিক্স পেন ওথ অফ নেলস মানে সিক্স পেনের নেলস মানে হচ্ছে পেরে কাঁদতে কাকে বলবেন আঙ্কেল পোজার তো উত্তরটা একটু বইতে দেখে নাও হি উড সেন্ড দ্য গার্ল সে মেয়েটিকে পাঠাবে আউট বাইরে ফর সিক্স পেন ওর্থ অফ নেলস মানে সিক্স পেনই হচ্ছে মুদ্রা অর্থাৎ টাকাকে বলা হয়েছে তো নেলস বা পেরে কানতে কাকে পাঠাবেন তাহলে দ্য গার্ল মেয়েটিকে সঠিক উত্তরটি হবে অপশান টু দ্য গার্ল নেক্সট ডি আঙ্কল পোজার অ্যাট ফার্স্ট উ ড্রপ দ্য আঙ্কল পোজার অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম উ ড্রপ মানে ফেলে দেবেন দ্য পিকচার ছবিটিকে হ্যামার হাতুড়িটিকে নিয়ে হচ্ছে পেরেক তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ওয়ান পিকচার এখানে দেখো অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার তারপরে সে ছবিটিকে উপরে তুলবেন অ্যান্ড ড্রপ ইট এবং এটিকে ফেলে দেবেন নেক্সট দেখো অ্যাক্টিভিটি টু আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস আইডেন্টিফাই হচ্ছে শনাক্ত করো উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস নিচের স্টেটমেন্ট বা মন্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি আর ট্রু সঠিক বা সত্য অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলি মিথ্যা গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স গিভ মানে দাও সাপোর্টিং স্টেটমেন্ট মানে সমর্থনে একটা যুক্তি ফর ইচ অফ ইউর আনসার্স তোমার মানে প্রতিটি উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও তো দেখো এ কী আছে দেয়ার ওয়াজ আ কমোশন সেখানে ছিল একটা কমোশন মানে হট্টগোল ইন দ্য হাউস মানে বাড়িতে ওয়েন আঙ্কল পোজার যখন আঙ্কল পোজার আন্ডার টুক মানে নিতেন এ জব একটা কাজ করার দায়িত্ব যখন নিতেন সেই সময়ে একটা হই হট্টগোল পড়ে যেত তো এটা ট্রু না ফলস বইয়ে একটু দেখো ইউ নেভার শ তুমি কখনোই দেখো সাচ এ কমোশন এই ধরনের হট্টগোল আপ অ্যান্ড ডাউন মানে হতেই চলেছে হাউস একটি বাড়িতে ইন অল ইউর লাইফ তোমার জীবনে তাহলে তোমার জীবনে এইরকম কোনো হট্টগোল দেখো নি একটা বাড়িতে অ্যাজ ওয়েন মানে যখন মাই আঙ্কেল পোজার যখন আমার কাকা পোজার আন্ডার টু টু ডু আ জব একটা কাজ করার জন্য দায়িত্ব নিতেন তাহলে একটা কমোশন বা হট্টগোল কিন্তু হতো তাহলে মন্তব্যটি সঠিক এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে এই পর্যন্তই দিয়ে দিতে পারি তাহলে দেখো প্রথমটি আমি কী লিখবো এখানে ট্রু सपोर्टिंग स्टेटमेंट यू नेवर सॉ सच अ कमोशन अप एंड डाउन अः हाउस इन अल योर लाइफ एज वेन मई आंकल पोजर अंडार टुक टू डू अ जब ओके नेक्स्ट देखो बी आंकल पोजर डिड नट व टू हैंग द पिक्चर अंकल पोजर डिड नट वैसे चाहतें ना टू हैंग मैं झोलाते द पिक्चर छविटी के झोलाते चाहतना तो बो एक देखे नाओ এখানে দেখো ও ইউ লিভ দ্যাট মি এটা আমার উপর ছেড়ে দাও ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট তুমিও নয় বা এখানে কেউই নয় ওরি ইওর সেলস মানে নিজেদেরকে নিজেদের ব্যস্ত হয়ে না অ্যাবাউট দ্যাট মানে এটি নিয়ে আই উইল ডু অল দ্যাট আমি সমস্তটাই করে ফেলব তাহলে কি আঙ্কেল পোজার কি তিনি করতে চাইতেন না চাইতেন না কারণ তিনি চাইতেন যেখানে এখানে বলা হয়েছে আই উইল ডু অল দ্যাট আমি সেটা সব কিছুই নিজে করব। ওকে তাহলে এই মন্তব্যটি হবে ফলস তাহলে এখানে লিখবো ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারি আমরা আই উইল ডু অল দ্যাট আমি এটা সব কিছুই করবো নেক্সট দেখো নাম্বার সি আঙ্কল পোজার উড কাট হিমসেলফ আঙ্কল পোজার কেটে ফেলবেন নিজেকে নিজেকে মানে নিজের আঙুল কেটে ফেলবেন অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম এবং সারা ঘরে ছুটে বেড়াবেন সার্চিং ফর হিজ হ্যান্ড কারচিফ তার রুমালটি খুঁজে বেড়ানোর জন্য তো বইয়ে একটু দেখো হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ সে তিনি চেষ্টা করবেন গ্লাস বা কাঁচটিকে সেভ করতে বাঁচাতে অ্যান্ড কাঠ হিমসেল নিজেকে কেটে ফেলবেন দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম তারপরে তিনি ঘরে ঘুরে বেড়াবেন লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ তার রুমাল খোঁজার জন্য তাহলে এই মন্তব্যটি আমরা যেটা পড়লাম সেটা ঠিক তাহলে এখানে লিখবো ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট দেবো দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকর চিফ কারণ এটাই আমরা বইতে পেলাম তাহলে এটা ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই লাইনটা লিখবো নেক্সট দেখো নাম্বার ডি দ্য সেকেন্ড থিং দ্বিতীয় জিনিসটি দ্যাট আঙ্কল পোজার উড লস যেটা আঙ্কল পোজার হারিয়ে ফেলবেন উড বি দ্য হ্যামার সেটা হবে কি হাতুড়িটি দেখো একটু এখানে দেখো ফোর্থ উজ হ্যান্ড হিম আ নেল মানে চতুর্থ জন তাকে একটা পেরেক দেবে অ্যান্ড ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার এবং পঞ্চম জন তার কাছে কী দেবে হ্যামার বা হাতুড়িটি অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল তারপরে তিনি সেই পেরেকটিকে ধরবেন অ্যান্ড ড্রপ ইট সেটিকে ফেলে দেবেন তার মানে তারপরে নেক্সট থিংটা আমরা কি পেলাম এখানে নেইল তাহলে এটা হবে ফলস সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট তাহলে তিনি সেকেন্ড যে জিনিসটা ফেলে দেবেন সেটা হচ্ছে নেল বা পেরেক নেক্সট দেখো অ্যাক্টিভিটি থ্রি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য দিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে এই আছে দেখো অন্ট পোজার মানে কাকিমা পোজার উড আস্ক মানে জিজ্ঞেস করবেন এখানে কি হবে লিখতে হবে যে আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস আফটার মানে পরে দ্য পিকচার ছবিটি কেম টু দ্য হাউস বাড়িতে এসেছিলো মানে ছবিটি বাড়িতে আসার পর আন্ট পোজার কী জিজ্ঞেস করবেন দেখো আঞ্চ পোজার উড আস্ক জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট মানে হোয়াট ওয়াজ টু বি ডান এটা দিয়ে কী হবে উইথ ইট মানে এটা দিয়ে তাহলে এটা দিয়ে কী হবে এই কথা তিনি জিজ্ঞেস করতেন তাহলে এখানে আমরা লিখবো আন্ড পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস তাহলে এখানে আমি এই যে মার্ক করে দিয়েছি ব্ল্যাক কালিটা দিয়ে এটা হচ্ছে শূন্যস্থানটা আমরা কমপ্লিট করেছি নেক্সট দেখো নাম্বার বি টম ওয়াজ আসড টমকে জিজ্ঞেস করা হয়েছিল ট্রু ব্রিং আনতে দেখো বইয়ে ইউ ব্রিং মি দ্য রুল টম তুমি আমাকে রুলটা এনে দাও টম অ্যান্ড আই শ্যাল ওয়ান দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার ওকে তাহলে এখানে টমকে কী বলা হয়েছে রুল আনতে বলা হয়েছে তারপরে স্টেপ যে ল্যাডার অর্থাৎ মই আনতে বলা হয়েছিল অ্যান্ড একটা কি কিচেন চেয়ার মানে রান্নাঘরের একটা চেয়ার আনতে বলা হয়েছিল তাহলে এখানে আমরা লিখবো দেখো টম ওয়াজ আস টু ব্রিং দ্য রুল স্টেপ ল্যাডার অ্যান্ড আ কিচেন চেয়ার ওকে নেক্সট দেখো সি এরটা কী আছে প্রথমে ড্যাশ আছে অ্যাজ হি উড বি সিটিং অন ইট যেহেতু হি উড বি সিটিং তিনি বসে থাকবেন অন ইট এটির উপরে তাহলে তার আগে কি হবে দেখো এখানে দেখো আঙ্কল পোজার ফাউন্ড দ্য কোট হিমসেল আঙ্কেল পোজার ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলেন দ্য কোট হিমসেলফ নিজেই খুঁজে পেয়েছিলেন অ্যাজ হি উড বি সিটিং অন ইট যেহেতু তিনি এর উপর বসে থাকবেন তো সেই কারণে তিনি নিজেই খুঁজে পেয়েছিলেন আবার আমরা এই জায়গাটুকু যারা না লিখতে চাই এটাও লিখতে পারি যে নো বডি কুড ফাইন্ড আ কোর্ট কেউই একটা কোটটাকে খুঁজে পায়নি দ্যাট আঙ্কল পোজার লস্ট যেটা আঙ্কল পোজার হারিয়ে ফেলেছিলেন তারপরে অ্যাজ হিউড বি সিটিং অন ইট যেহেতু তিনি এটার উপর বসে থাকবেন ওকে তাহলে এটাও আমরা লিখতে পারি বা এটাও লিখতে পারি যে কোনো একটা লিখলেই হবে নেক্সট দেখো অ্যাক্টিভিটি ফোর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উত্তর দাও নিচের প্রশ্নগুলির এখানে দেখো এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্নটি আছে এ দেখো নেম দ্য চিলড্রেন অফ আঙ্কল পোজার আঙ্কল পোজারের চিলড্রেন বা ছেলে মেয়েদের নাম কী ছিল আনসার হবে দেখো দে আর উইল অ্যান্ড টম তারা হলো উইল এবং টম বইয়ে দেখো এখানে আছে দেখো নাও ইউ গো এখন তুমি যাও অ্যান্ড গেট মি মাই হ্যামার এবং আমাকে আমার হাতুড়িটি দাও উইল তাহলে উইল একজন হি উড শাউট তিনি চিৎকার করবেন অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম এবং তুমি আমাকে রুল বা স্কেলটি দাও টম তাহলে টম একজন তাহলে উইল এবং টম দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে বি হোয়াট ডিড আঙ্কল পোজার আস্ক হোয়াট ডিড আঙ্কল পোজার আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করেছিলেন কি আঙ্কল পোজার কী জিজ্ঞেস করেছিলেন দ্য চিলড্রেন ছেলে মেয়েদেরকে টু ব্রিং ফর হিম তাদেরকে মানে টু ব্রিং মানে আনতে ফর হিম তার জন্য তাহলে কি আনতে বলেছিলেন ছেলে মেয়েদের তার জন্য আনসার দেখো আঙ্কল পোজার আস্কড দ্য চিলড্রেন আঙ্কল পোজার জিজ্ঞেস বলেছিলেন দ্য চিলড্রেন মানে শিশুদেরকে দ্য বাচ্চাদেরকে টু ব্রিং আনতে কি নেইলস পেরেক হ্যামার হাতুড়ি রুল একটা স্কেল স্টেপ ল্যাডার একটা মই কিচেন চেয়ার একটা রান্নাঘরের চেয়ার এ লাইট একটা লাইট অ্যান্ড এ বিট অফ পিকচার কর্ড এবং টুকরো কি ওই যে ছবি ঝোলানোর জন্য যে কর্ড বা দড়ি আনতে বলা হয়েছিল সেই দড়ি তো গল্পটি যারা পড়েছ বিভিন্ন জায়গায় রয়েছে তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই দেখো হি উড সেন্ড দ্য গার্ল আউট তিনি মেয়েটিকে বাইরে পাঠাবেন ফর সিক্স পেন ওর্থ অফ নেলস সিক্স পেনের পেরেক আনার জন্য তারপরে আবার দেখো দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট মানে কোন সাইজটা আনতে নেক্সট দেখো নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল এখন তুমি যাও এবং আমার হাতুড়িটি এনে দাও তাহলে একটা হাতুড়ি হলো নেক্সট হিউড শাউট তখন তিনি চিৎকার করবেন অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম এবং তুমি আমাকে রুলটা এনে দাও টম নেক্সট দেখো আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার তাহলে আবার কি চেয়েছিলেন স্টেপ ল্যাডার বা মই চেয়েছিলেন আবার একটা দেখো এখানে কিচেন চেয়ার নেক্সট এখানে আবার মারিয়াকে কি বলছেন যে বিকজ আই শ্যাল ওয়ান্ট সাম বডি টু হোল্ড মি দ্য লাইট তাহলে লাইটটাও চেয়েছিলেন নেক্সট ওয়েন দ্য গার্ল কামস ব্যাক যখন মেয়েটি ফিরে আসে শি মাস্ট গো আউট এগেন ফর আ বিট অফ পিকচার কর আবার এক পিকচার কর বা সুতো বা দড়ি ছবি টাঙানোর জন্য আনতে বলা হয়েছিল তাহলে এই জিনিসগুলো তিনি আনতে বলেছিলেন নেক্সট নাম্বার সি হাউ ডিড আঙ্কল পোজার কাট হিমসেলফ কীভাবে আঙ্কল পোজার কাঠ হিমসেল মানে নিজেকে কেটে ফেলেছিলেন বা তার আঙুল কেটে গিয়েছিল দেখো লিফটিং আপ দ্য পিকচার ছবিটিকে উপরে তুলে আঙ্কল পোজার উড ড্রপ ইট আঙ্কল পোজার এটা উড ড্রপ ইট মানে এটাকে ফেলে দেবেন বা দিতেন হি উড ট্রাই তারপরে তুমি তিনি চেষ্টা করতেন টু সেভ দ্য টু সেভ দ্য গ্লাস টু সেভ দ্য গ্লাস কাজটিকে বাঁচানোর জন্য তার মানে যে ছবিটি পড়ে গেছে ছবিটার কাজটা ভেঙে যাবে সেটা যাতে না ভাঙে সেটার জন্য তিনি চেষ্টা করতেন অ্যান্ড কাট হিমসেল তারপরে নিজেকে কেটে ফেলতেন বা তার হাত কেটে যেত এটা বইয়ে দেখে নাও অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার এবং তারপরে তিনি ছবিটিকে উপরে তুলবেন অ্যান্ড ড্রপ ইট এবং এটিকে ফেলে দেবেন অ্যান্ড ই চুড কাম আউট অফ দ্য ফ্রেম এবং এটা ফ্রেম থেকে বাইরে চলে আসবে হি উড ট্রাই তিনি চেষ্টা করবেন টু সেভ দ্য গ্লাস গ্লাসটিকে বাঁচানোর জন্য অ্যান্ড কাট হিমসেলফ এবং নিজেকে কেটে ফেলবেন নেক্সট দেখো নাম্বার ডি হোয়াই ডিড আঙ্কল পোজার ওয়ান্ট হিজ কোট হোয়াই ডিড আঙ্কল পোজার ওয়ান্ট কেন আঙ্কল পোজার চেয়েছিলেন হিস কোট তার কোটটিকে আনসার লিখবে দেখো আঙ্কল পোজার উড কাট হিমসেলফ টু সেভ দ্য গ্লাস আঙ্কল পোজার তার নিজেকে কেটে ফেলবেন সেই গ্লাসটিকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম তারপর তিনি সারা ঘরে ঘুরে বেড়াবেন মানে লাফালাফি করবেন লুকিং ফর হিজ হ্যান্ডকাট চিপ তার রুমালটিকে খোঁজার জন্য হুইচ ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট যেটা ছিল কি তার কোটের পকেটে সো আঙ্কল পোজার ওয়ানটেড হিজ কোট तो সেই কারণে আঙ্কেল পোজার তার কোটটিকে চেয়েছিলেন এটা বইয়ে দেখে নাও এই থেকে দেখো দেন হি উড স্প্রিং রাউন্ড দা রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিভ হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিভ বিকজ ইট ওয়াজ ইন দা পকেট অফ দা কোট হি হ্যাড টেকেন অফ ওকে অ্যান্ড হি ডিড নট নো ওয়ার হি হ্যাড পুট দ্য কোট তাহলে তিনি যে কোটটা কোথায় রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না কারণ তার মধ্যে কী রয়েছে তার রুমালটা হ্যান্ডকারচিপ রয়েছে সেটা তিনি খুঁজছিলেন তো সেই কারণেই তার কিন্তু কোটটার প্রয়োজন ছিল নেক্সট দেখো ই ওয়ের ডিড হি ফাইন্ড হিজ কোট কোথায় তিনি তার কোর্টটিকে পেয়েছিলেন আনসার হি ফাউন্ড তিনি দেখেছিলেন দ্যাট যে হি হ্যাড বিন সিটিং অন দ্য কোট তাহলে তিনি বসেছিলেন সেই কোটের উপরে নেক্সট দেখো অ্যাক্টিভিটি ফাইভ চুজ দ্য কারেক্ট আনসার্স বেছে নাও সঠিক উত্তরগুলি ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস নিচে দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে অনেকগুলি করে অপশান দেওয়া রয়েছে তো এর মধ্যে থেকে আমাদের সঠিক কোনটা বেছে নিয়ে লিখতে হবে এ কী আছে আঙ্কল পোজার উড কল আজ অল আঙ্কল পোজার আমাদের সবাইকে বলতেন ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান কেয়ারলেস মানে অসচেতন ফুলস মানে বোকা তো বইয়ে একটু দেখে নাও উই উড ইচ আমরা প্রত্যেকেই ডিসকভার মানে খুঁজে পেতাম ইট মানে এটিকে ইন আ ডিফারেন্ট প্লেস মানে বিভিন্ন জায়গায় অ্যান্ড হি উড কল আজ অল ফুলস তিনি আমাদের সকলকে কি বলতেন ফুলস মানে বোকা তো উত্তরটি কি হবে অপশান থ্রি ফুলস নেক্সট আছে বি আঙ্কল পোজার উড স্লাইড অ্যান্ড ফল আঙ্কল পোজার স্লাইড মানে স্লিপ করে পড়ে যাবেন অ্যান্ড ফল এবং পড়ে যাবেন কোথায় অন দ্য চেয়ার ওম্যান স্টোস পায়ের উপরে অন দ্য পিয়ানো পিয়ানোর উপরে অন দ্য চেয়ার চেয়ারের উপরে তো টেক্সটাই দেখে নাও দেখো ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে তার পক্ষে যতটা সম্ভব তার থেকেও তিন ইঞ্চি উপরে তিনি যখন একটা পয়েন্ট বানানোর চেষ্টা করছিলেন দ্য স্ট্রিং উড স্লিপ স্ট্রিংটি তখন পড়ে যাবে অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো এবং তিনি পিয়ানোর উপরে পড়ে যাবেন তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার টু অন দ্য পিয়ানো নেক্সট আঙ্কল পোজার্স ওয়ার্ক উড ফিনিশ আঙ্কল পোজারের কাজ শেষ হবে অ্যাট অ্যারাউন্ড মিড নাইট মানে মধ্যরাত্রির কাছাকাছি অ্যাট মিড ডে মানে মধ্য দিনে ইন দ্য ইভিনিং সন্ধেবেলা তো টেক্সটাই দেখো অ্যাবাউট মিড মানে মধ্যরাত্রির কাছাকাছি দ্য পিকচার উড বি আপ ছবিটিকে উপরে টাঙানো হবে ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিওর খুব বাঁকাভাবে এবং ইনসিকিউর মানে সেটা নিশ্চিত নয় মানে যখন তখন পড়ে যেতে পারে এইরকমভাবে তাহলে উত্তরটি কখন হবে দেখো মিড নাইট তাহলে উত্তরটি হলো কি অপশান নাম্বার ওয়ান অ্যাট অ্যারাউন্ড মিড নাইট নেক্সট দেখো অ্যাক্টিভিটি সিক্স কী বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস সম্পূর্ণ করো বাক্যগুলিকে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে এ আছে আঙ্কল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক আঙ্কল পোজার হারিয়ে ফেলবেন কি দ্য সাইট অফ দ্য মার্ক তিনি যে মার্ক বা চিহ্নটি করেছিলেন সেটা তিনি হারিয়ে ফেলবেন তো তারপরে হবে দেখো তো এখানেই আছে দেখো উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল where দ্য নেইল ওয়াজ টু গো ইন মানে যে চিহ্নটা তিনি করেছিলেন মেড অন দ্য ওয়াল মানে দেওয়ালে ওয়্যার দ্য নেইল যেখানে পেরেকটি ওয়াজ টু গো ইন মানে পেরেকটি যেখানে পোতা হবে সেই যে চিহ্নটা তিনি ভুলে যাবেন তো এইভাবে লিখবে দেখো আঙ্কল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক তারপরে হবে হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়ার দ্য নেইল ওয়াজ টু গো ইন নেক্সট দেওয়া আছে দেখো আঙ্কল পোজার্স স্ট্রিং উড স্লিপ আঙ্কল পোজারের যে দড়িটি সেটা স্লিপ করবে অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো এবং তারপরে তিনি পিয়ানোর ওপর পড়ে যাবেন হোয়াইল মানে যখন ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন যখন তিনি চেষ্টা করবেন মানে আরও তিন ইঞ্চি উপরে পয়েন্টটা তৈরি করার তো এখানে দেওয়া রয়েছে যে ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড যখন তিনি চেষ্টা করেছিলেন যে ওই যে তিন ইঞ্চি উপরে আরও পয়েন্টটা করার তখন কি ঘটেছিল সেটাই আগে লিখতে হবে দেখো তাহলে এই যে ট্রাইং টু রিচ অ্যা পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং উড স্লিপ তখন স্ট্রিংটা স্লিপ করবে অ্যান্ড ডাউন হিউড স্লাইড অন টু দ্য পিয়ানো তারপরে তিনি পিয়ানোর উপর স্লিপ করে পড়ে যাবেন তো বইয়ে দেওয়া রয়েছে এখান থেকে ট্রাইং টু রিচ এই পর্যন্ত আমরা এখান থেকে এই পর্যন্ত ফিল আপ করেছি নেক্সট দেখো নাম্বার সি তাহলে ড্যাশ দিয়ে ডুইং আ জব অফ দিস শর্ট মানে এই ধরনের ছোটোখাটো কাজ করতে তাহলে এর আগে হবে আঙ্কল পোজার লাইট আঙ্কল পোজার পছন্দ করতেন ডুইং আ জব অফ দিস শর্ট এই ধরনের ছোটোখাটো কাজ করতে দেখো এখানে আছে যে আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস শর্ট নেক্সট দেখো অ্যাক্টিভিটি এ কী বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল নিচের টেবল বা ছকটিকে পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে প্রথমে এখানে কী আছে কজ কজ মানে হচ্ছে কারণ আর এফেক্ট এফেক্ট মানে ফল তাহলে যেগুলোর কারণ দেওয়া আছে যেগুলোর ফলে কী হয়েছিল লিখতে হবে যেগুলোর ফল দেওয়া রয়েছে তার কারণ কী ছিল সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে প্রথমে এতে দেখো কী দেওয়া রয়েছে এফেক্ট বা ফল কী হয়েছিল সেটা দেওয়া রয়েছে ইচ চাইল্ড প্রত্যেকটা বাচ্চাকেই হ্যাড টু গেট আপ উপরে উঠতে হতো বিসাইড হিম মানে তার পাশে অন দ্য চেয়ার চেয়ারের উপরে তাহলে আমাদের প্রত্যেকে অর্থাৎ যারা শিশুরা ছিল প্রত্যেককেই উঠতে হয়েছিল তার পাশে চেয়ারের উপরে তার কারণ কি কজ কি দেখো টেক্সটায় উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম আমরা তার জন্য হ্যামার নিয়ে আসবো অ্যান্ড দেন এবং তারপরে হি উড হ্যাভ লস্ট তারপরে তিনি হারিয়ে ফেলবেন সাইজ অফ দ্য মার্ক মানে সেই যে চিহ্নটা সেটা হারিয়ে ফেলবেন হি হ্যাড মেড অন দ্য ওয়াল যেটা তিনি দেওয়ালে করেছিলেন ওয়ার দ্য নেইল ওয়াজ টু গো ইন যেখানে পেরেকটা পোতা মানে পোতা হবে সেই জায়গাটা ইচ অফ আস আমাদের প্রত্যেককে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম তার পাশে চেয়ারের উপর উঠতে হয়েছিল অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট মানে এবং দেখতে হয়েছিল যে আমরা ওটা খুঁজে পাই কি না তাহলে কেন উঠতে হয়েছিল যে তিনি ওই যে চিহ্নটা হারিয়ে ফেলেছিলেন যেখানে পেরেকটা পোতার জন্য জায়গা করেছিলেন তাহলে এখানে আমরা লিখবো দেখো আঙ্কল পোজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়ার্ল্ড ওয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন নেক্সট দেখো এফেক্ট দেওয়া রয়েছে আঙ্কল পোজার উড ফল অন টু দ্য পিয়ানো আঙ্কল পোজার পিয়ানোর উপর পড়ে যাবেন তাহলে তার কারণ কী কারণ দেখো বইয়ে ট্রাইং টু রিচ এ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড ওয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে ট্রাইং টু রিচ এ পয়েন্ট একটা পয়েন্ট তৈরি করার জন্য মানে চেষ্টা করছিলেন থ্রি ইঞ্চেস বিয়ণ্ড তিন ইঞ্চি উপরে হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে তার পক্ষে যতটা সম্ভব উপরে দিকে মানে রিচ মানে পৌঁছানো তো তার থেকেও তিন ইঞ্চি উপরে তিনি একটা পয়েন্ট করছিলেন দ্য উড স্লিপ তারপরে দড়িটি পড়ে যাবে অ্যান্ড ডাউন হিউড স্লি স্লাইড অন টু দ্য পিয়ানো এবং তিনি পিয়ানোর উপর পড়ে যাবেন তাহলে কেন কারণ যে তিনি ওই যে অনেকটাই উপরে তিন ইঞ্চি বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ মানে তার পক্ষে যতটা সম্ভব পৌঁছানো তার থেকেও তিন ইঞ্চি উপরে যে তিনি যে ছিদ্রটা বা করার চেষ্টা করছিলেন মার্কটা করার চেষ্টা করছিলেন সেই জন্যেই কিন্তু তিনি পিয়ানোর উপর পড়ে যাবেন তাহলে কসটা এইভাবে লিখবে ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং উড স্লিপ নেক্সট এই যে এফেক্টটা দেওয়া আছে এরপরে দেখো সিতে কী দেওয়া রয়েছে কজ বা কারণ দেওয়া রয়েছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার হ্যামার মানে হচ্ছে হাতুড়ি অ্যাট দ্য ফার্স্ট ব্লো মানে প্রথম আঘাতেই তাহলে হাতুড়ির প্রথম আঘাতেই কি হয়েছিল এফেক্ট কি হয়েছিল দেখো অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হি থাম্প তিনি তার যে বুড়ো আঙুল বৃদ্ধা আঙুলই তিনি সেটাকে স্ম্যাশ বা থেতলে দেবেন অ্যান্ড ড্রপ দ্য হ্যামার হাতুড়িটি ফেলে দেবেন উইথ এ ইয়েল মানে একটা চিৎকারের সঙ্গে অন সাম্বডি টোজ মানে কারোর পায়ের পাতার উপর তিনি হাতুড়িটা ফেলে দেবেন একটা চিৎকার করে তাহলে এটা আমাদের লিখতে হবে হি উড স্ম্যাশ হি থাম্প অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল অন সাম্বডি স্টোজ নেক্সট দেখো এফেক্ট দেওয়া রয়েছে এ নিউ হোল ওয়াজ মেড একটা নতুন করে আর একটা গর্ত তৈরি হয়েছিল কেন হয়েছিল তার কারণ কি দেখো অ্যাট দ্য সেকেন্ড ব্লো মানে দ্বিতীয় আঘাতে দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার পেরেকটি একদম প্লাস্টারের ভিতরে ঢুকে যাবে অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট এবং তারপরে অর্ধেকটা হাতুড়িও সঙ্গে ঢুকে যাবে দেন উই উড ফাইন্ড দ্য রুল তারপর আমরা রুলটিকে খুঁজে পাবো অ্যান্ড দ্য স্ট্রিং এগেন এবং দড়িটি অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড এবং তারপরে আরেকটা নতুন হোল মানে হচ্ছে গর্ত আর একটা করা হয়েছিল আমরা লিখতে পারি নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট নেক্সট দেখো অ্যাক্টিভিটি এইট আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আবার আমরা দেখে নেব এ আছে দেখো গিভ টু ইনস্ট্যান্সেস গিভ মানে দাও টু ইনস্ট্যান্সেস মানে দুটো উদাহরণ টু শো দেখাতে দ্য কেয়ারলেসনেস মানে অসচেতনতা অফ আঙ্কল পোজার আঙ্কল পোজার যে তিনি অসচেতন ছিলেন সেটা বোঝাচ্ছে এরকম দুটো উদাহরণ তোমাকে দিতে হবে তোমরা যারা টেক্সটটি পড়েছো তারা সহজেই খুঁজে পেয়ে যাবে তো আমি লিখে দিয়েছি দেখে নাও দ্য ফলোয়িং টু ইনস্ট্যান্সেস শো দ্যাট আঙ্কল পোজার ইজ কেয়ারলেস নিচে যে দুটো ইনস্ট্যান্সেস বা উদাহরণ শো এটা দেখায় দ্যাট যে আঙ্কল পোজার কাকা পোজার ইজ কেয়ারলেস অসচেতন এক নম্বর দেখো হি উড হ্যাভ লস্ট দ্য সাইজ অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল তিনি হারিয়ে ফেলবেন যে ওয়ালে তিনি যে মার্কটা করেছিলেন সেইটা অ্যান্ড উইথ দ্য ফার্স্ট গ্লো এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ ইজ থাম তিনি তার বৃদ্ধাঙ্গুলিকে থেতলে দেবেন অ্যান্ড ড্রপ দ্য হ্যামার হ্যামারটি ফেলে দেবেন উইথ আ ইয়েল একটা চিৎকারের সঙ্গে অন সাম স্টোজ এক কারোর পায়ের পাতার উপরে তাহলে এই যে দুটো পয়েন্টে আমি এখানে তুলে ধরলাম এই দুটোর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে তিনি কতটা কেয়ারলেস ছিলেন নেক্সট দেখো বি হোয়াট ডিড অন্ট পোজার সে অন্ট পোজার কী বলেছিলেন আফটার আঙ্কল পোজার স্ম্যাশড হি স্থাম মানে আঙ্কল পোজার যখন তার এই যে বৃদ্ধাঙ্গুলি থেতলে দিয়েছিলেন তারপরে আঙ্কল আন্ট পোজার তিনি কি বলেছিলেন আফটার আঙ্কল পোজার স্ম্যাশড হি স্থাম্প মানে আফটার মানে পরে আঙ্কল পোজার স্ম্যাশড থেতলে দিয়েছিলেন হি স্তাম্প তার বৃদ্ধাঙ্গুলি আন্ট পোজার সেড আন্ট পোজার বলেছিলেন দ্যাট যে নেক্সট টাইম পরের বার হোয়ে আঙ্কল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেইল ইন টু দ্য ওয়াল যখন আঙ্কেল পোজার মানে দেওয়ালে একটা পেরে পুঁতবেন শি হোপড হি উড লেট আর নো ইন টাইম মানে তিনি আশা করেছিলেন মানে আন্ট পোজার আশা করেছিলেন হি উড লেট আর নো তিনি তাকে জানিয়ে দেবেন তিনি মানে হি মানে আঙ্কল পোজার জানিয়ে দেবেন তাকে ইন টাইম মানে সময় মতো যেন তাকে জানিয়ে দেন নেক্সট দেখো সি হাউ ডিড আঙ্কল পোজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক হাউ ডিড আঙ্কল পোজার রিয়্যাক্ট আঙ্কল পোজার কীরকম মানে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আফটার ফিনিশিং দ্য টাস্ক কাজটি করার পরে আনসার লিখবে আফটার ফিনিশিং দ্য টাস্ক কাজটি করার পরে বা শেষ করার পরে আঙ্কল পোজার আঙ্কল পোজার রিয়াক্টেড মানে প্রতিক্রিয়া দিয়েছিলেন ক্রিটিক্যালি ক্রিটিক্যালি মানে একটু চরমভাবে অ্যান্ড আস্ক হিমসেলফ এবং নিজেকেই বলেছিলেন ওয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট কেন ওয়াই সাম পিপল কিছু মানুষ উড হ্যাভ হ্যাড আ ম্যান একটা মানুষের প্রয়োজন হয় ইন টু ডু আর লিটল থিং একটা ছোট্ট কিছু করার জন্য লাইক দ্যাট এই রকম তাহলে কাকা পূজার তিনি কাজটি করার পরে মানে তার কাছে মনে হচ্ছে যে এত ছোট একটা কাজ এটা করার জন্য কেন মানুষের প্রয়োজন হয় যে অন্য আরেকজনের হেল্প কেন দরকার হয় সেটা তো নিজেই করা যায় এতই ছোট কাজ অথচ তিনি দেখো কত মানে ঝকমারি কাণ্ডের মধ্য দিয়ে কাজটা সম্পন্ন করলেন করার পরেও তিনি কিন্তু নিজের সম্পর্কে এতটাই কনফিডেন্ট যে তিনি নিজেও এই কথাটা তিনি বলেছিলেন নেক্সট দেখো ডি ওয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড কেন ছিল প্রত্যেকে ক্লান্ত আফটার আঙ্কল পোজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল আফটার মানে পরে আঙ্কল পোজার পুট আপ আঙ্কল পোজার রেখেছিলেন বা সেট করেছিলেন দ্য পিকচার ছবিটিকে অন দ্য ওয়াল দেওয়ালে তাই আঙ্কল পোজার দেওয়ালে ছবিটিকে লাগানোর পরে প্রত্যেকে কেন টায়ার্ড বা ক্লান্ত হয়ে গিয়েছিল দেখো আফটার আঙ্কল পোজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল মানে কাকা পোজারের দেওয়ালে ছবিটা টানানোর পর এভরিওয়ান ওয়াজ টায়ার্ড প্রত্যেকেই ছিল ক্লান্ত অ্যাজ যেহেতু দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার তাদেরকে প্রত্যেকেই চেয়ারের উপর উঠতে হয়েছিল বিসাইড হিম তার পাশে অ্যান্ড হেল্প হিম কন্টিনিউয়াসলি এবং তাকে মানে কন্টিনিউয়াসলি মানে অনবরত তাকে সাহায্য করে গিয়েছিল আনটিল দ্য পিকচার ওয়াজ হাং অ্যাট অ্যাবাউট মিড নাইট যতক্ষণ পর্যন্ত মধ্যরাত্রি নাগাদ ছবিটি টাঙানো হয় তো তাকে তো বিভিন্নভাবেই সাহায্য করতে হয়েছিল কেউ পেরেক এনে দিয়েছিল কেউ কর্ড এনে দিয়েছিলো কেউ লাইট ধরেছিল তো এইভাবে বিভিন্নভাবে সাহায্য করেছিল সেই কারণে হেল্প হিম কন্টিনিউয়াসলিটা আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা মেনশন আমি করে দিইনি ওকে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি কারণ অ্যাক্টিভিটি সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে অ্যাক্টিভিটি এইট পর্যন্তই আজকে থাক নেক্সট ক্লাসে বাকি অ্যাক্টিভিটিগুলো সলভ করিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ